আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমির হামজাকে দাওয়াত নিয়ে সব কি চলছে? বিশেষ ব্যক্তিকে দাওয়াত দিতে হয় কেন? আমির হামজার অধিকাংশ মাহফিলে হুসাইন আহমেদ মাহফুজকে কেন দাওয়াত দিতে হয়, এই প্রশ্ন অনেকে তুলছেন। আমির হামজার মাহফিল কি তাহলে কোনো সিন্ডিকেটের কবলে পড়েছে? দর্শক, এই সময়ে 2024 সালের রিয়ালিটির উপর দাঁড়িয়ে বলতে চাই, মুফতি আমির হামজা একজন সম্ভাবনাময়ী দায়ী। এই মুহূর্তে বাংলাদেশে অল্প কয়েকজন গ্রহণযোগ্য বক্তাদের মধ্যে মুফতি আমির হামজা প্রথম দিকে অবস্থান করছেন, অ্যাকর্ডিং টু মাই অবজারভেশন। অতএব আমির হামজার মাহফিল, আমির হামজার কার্যক্রম, তার পথচলা মসৃণ হোক, পরিশুদ্ধ হোক, ভুলভ্রান্তি মুক্ত থাক, বিচ্যুতি মুক্ত থাক, কোনো ডেভিয়েশন না ঘটুক, কোনো অ্যানোমালিস না থাকুক, আমরা সেটা চাই এবং এজন্যই আমরা কথা বলছি। আরও অনেকে আমার কাছে অনেকগুলো পোস্টার পাঠিয়েছেন, প্রায় 26টার অধিক পোস্টার আমার কাছে এসেছে, যেখানে দেখা যায় মুফতি আমির হামজা প্রধান অতিথি আর হুসাইন আহমেদ মাহফুজ নামের আরেকজন আলেম বা বক্তা, তিনিও সেখানে অতিথি হিসাবে অনিবার্যভাবে আছেন। এবং এটা কোনো সিন্ডিকেট কিনা দর্শক বা সাধারণ মানুষ মনে করে সিন্ডিকেট, এটার একটু জবাব দেওয়া প্রয়োজন। এই বিষয়ে ওয়াজ কমিটি, আমির হামজা হিমসেলফ, হোসেন আহমেদ মাহফুজ থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করার জন্যে অতীব জরুরি কিছু আলোচনা আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। দর্শক, আশা করি আপনারাও মন্তব্য করে এই বিষয়ে পরামর্শ দিবেন যে আমির হামজার করণীয় কী। শুধু আমির হামজার না, আমির হামজাকে পরিশুদ্ধ করতে ওয়াজ মাহফিল কমিটিগুলো, আপনারা যারা দর্শক, শ্রোতা, আয়োজক, আপনাদের সবাইকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শুধু আমির হামজা চাইলেই নির্বিঘ্নে পথ চলতে পারবেন সেটা নয়। এর সাথে আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, আমির হামজা যে সম্ভাবনাময় একজন দায়ী, তিনি যে একজন নির্ভেজাল দায়ী হয়ে উঠছেন, প্রভাব বিস্তারকারী দায়ী হয়ে উঠছেন, সমাজে বড় ধরনের একটা প্রভাব রাখতে সক্ষম হচ্ছেন, যেরকম অসাধারণ প্রভাব রাখতে পেরেছিলেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার, আমি তুলনা করছি না, দুইজনের ফিল্ড একরকমের নয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উত্তরসূরি টাইপের, উত্তরসূরিও বলবো না, উত্তরসূরি টাইপের একটা রোল আমির হামজা হয়তো প্লে করতে যাচ্ছেন। এ কারণে ইসলামের শত্রু যারা অথবা যারা বিভিন্ন মিশনারির এজেন্ট হয়ে কাজ করেন, তাদের নজর আমির হামজার দিকে হয়তো বা পড়ছে বা পড়তে পারে না পড়ল। বিভিন্ন সময়ে দুর্ঘটনার কবলে পড়া, এরকম নানান কনস্পাইরেসি থিওরি কিন্তু রয়েছে। এ বিষয়েও আমির হামজা বা তার সাথে সংশ্লিষ্ট সবাইকে, আয়োজক কমিটি, তার নিরাপত্তার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। এবার আসি হুসাইন আহমেদ মাহফুজের ঘটনাটা। দেখেন, হুসাইন আহমেদ মাহফুজ কেউ বলে তার পিএস বা তার আত্মীয় যাই হোক না কেন, পিএস বা আত্মীয় যাই হোক, সেটা পাবলিকলি এভাবে প্রেজেন্টেশনটা সুন্দর নয়, দৃষ্টিকটু। এখন এটা একেবারেই সত্য কথা, অস্বীকার করার কোনো সুযোগ নেই, যে আমির হামজার অধিকাংশ মাহফিলে হুসাইন আহমেদ মাহফুজ, এটা এমনিতেই হয়ে যায় কোইন্সিডেন্স, বিষয়টা এরকম নয়, এটা নিঃসন্দেহে পরিকল্পিত। এখন পরিকল্পিত হলেও সেটা অন্যায় কি না, এটা একটা প্রশ্ন। আমি মনে করি যে আমির হামজার মতো একজন হেভিওয়েট বক্তা, তার দায়িত্ব এবং তিনি এটা করতেই পারেন, যে তিনি বিভিন্ন আলেমদেরকে তার পাশাপাশি বক্তব্য রাখার সুযোগ দিয়ে তাদেরকে পপুলার করবেন, তাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করে দিবেন, যাতে তাদের প্রতিভা বিকশিত হয়, যাতে তারাও দায়ী হয়ে উঠতে পারেন, তার উত্তরসূরি রেখে যাওয়ার চেষ্টা করবেন। অতএব আমির হামজা সেই দৃষ্টিভঙ্গি থেকে হুসাইন আহমেদ মাহফুজকে একটু প্রায়োরিটি দেয়া অথবা একটু প্ল্যাটফর্ম দেয়া প্রতিভা বিকাশের জন্যে, এটা একেবারেই স্বাভাবিক। অতএব আমির হামজা যদি সজ্ঞানে হুসাইন আহমেদ মাহফুজকে তার সাথে বক্তব্য দেওয়ার অনুমতি দিয়ে থাকেন বা সুযোগ দিয়ে থাকেন, নিঃসন্দেহে আমির হামজার কনসেন্ট ছাড়া তো এটা সম্ভব নয়, তার এটা আমি অন্যায় মনে করি না, এটা হতেই পারে। কিন্তু আমি বলবো যে আমির হামজা এতদিন, হ্যাঁ দীর্ঘদিন যাবৎ, প্রায় 5-6 বছর যাবতেই আমির হামজার মাহফিলের একটা বড় অংশে হুসাইন আহমেদ মাহফুজ জড়িত থাকে, তাকেও বক্তা হিসেবে রাখতে হয় বা রাখা হয় যেটাই হোক না কেন, সেটা ঠিক ছিল, ভুল ছিল না। কারণ এরকম দুই একজনকে প্রমোট করা, পরিকল্পিতভাবে সামনে নিয়ে আসার চেষ্টা করা, এটা একজন বড় মাপের বক্তার ক্ষেত্রে
স্বাভাবিক আচরণ। যেমন আল্লামা দিলার হোসেন সাইদি, তিনি এরকম পরিকল্পিতভাবে তারেক মনোয়ারকে সুযোগ দিতেন, সেই তারেক মনোয়ার আবার অনেককে সুযোগ দিতেন, এভাবেই কিন্তু উত্তরসূরি তৈরি করা হয়। অতএব এতদিন যেটা চলছিল সেটা আমি অস্বাভাবিক বা আমির হামজার ভুল বা কারো ভুল সেটা মনে করি না। তবে এটাও ঠিক যে আমির হামজা যতদিন জেলে ছিল ততদিন পর্যন্ত হোসেন আহমদ মাহফুজের দাওয়াতের পরিমাণ অনেকটা কমে গিয়েছিল, একেবারেই প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল, তেমন কিন্তু আলাদা তার মূল্যায়ন আমরা দেখতাম না। এরপরে আসি, এটা কোনো সিন্ডিকেট কি না? সিন্ডিকেট হলে তো অন্যায়। স্বাভাবিকভাবে আমির হামজার অধিকাংশ কেন সবগুলো মাহফিলও যদি কোনো কারণে হোসেন আহমদ মাহফুজকে সুযোগ দেওয়া হয়, যেমন হতে পারে যে হোসেন আহমদ মাহফুজকে খুব বিশ্বাস করেন বা তার উপর একটা আস্থা আছে আমির হামজার, তাকে সাথে নিয়ে চলতে কমফোর্ট ফিল করেন বা নিরাপত্তা বোধ করেন, হতে পারে তার অংশ হিসাবে যেখানেই সুযোগ পান তাকে আমির হামজা সেখানে নিয়ে যেতে চান। অতএব একজন আলেম যাবেন এবং সেখানে যদি তাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়, কিছু টাকাও যদি পান, কিছু কথাও যদি বলতে পারেন, এটা খারাপ কিসে? অতএব এই চিন্তা আমি নেগেটিভলি দেখি না, কিন্তু প্রশ্ন হচ্ছে সিন্ডিকেট কি না। আমার কাছে এটা ওইভাবে সিন্ডিকেট মনে হয়নি, দৃষ্টিকটু আপত্তিকর, সমাধানও আমি দিব, কিন্তু আমি এটাকে সিন্ডিকেট বলে আমির হামজা কিংবা হোসেন আহমদ মাহফুজকে ছোটো করতে চাই না কিংবা সিন্ডিকেট মনে করি না আমি। কারণ কি, বিষয়টা সিম্পল, আমি খোঁজ নিয়েছি। যেমন আমির হামজাকে ওয়াজে যদি আপনাকে দাওয়াত দিতে হয়, বিভিন্নভাবে দেওয়া হয়, সরাসরি আমির হামজার সাথে যোগাযোগ করা হয় তার শ্যালকের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে, অথবা অন্য মজলিসুল মুফাসসিরিনের কোনো বড় বক্তা, কোনো আলেম, কোনো দায়িত্বশীল, তাদের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে তাকে আপনি দাওয়াত দিয়ে আনতে পারেন। অথবা কোনো ব্যক্তির সাথে যদি আমির হামজার ভালো সম্পর্ক থাকে, তিনি দাওয়াত দিতে পারেন। যেমন আমি চাইলে আমির হামজাকে দাওয়াত দিতে পারি, তাতে কোনো মাধ্যম দরকার হবে না। আমি চাইলে, যদি আমি দেই না বা তার সাথে আমি যোগাযোগ করি না বা করার মতো কোনো প্রয়োজন এখন পর্যন্ত হয়নি, তো এরকম চাইলে অনেকে করতে পারে। এই এখন কেউ কেউ আবার স্বাভাবিকভাবে, যেহেতু এই ওয়াজের ময়দানে হোসেন আহমদ মাহফুজ কাজ করেন, অতএব তার সাথে অনেকের যোগাযোগ আমির হামজা পর্যন্ত অনেকেই রিচ করতে পারেন না, অতএব হোসেন আহমদ মাহফুজের মাধ্যমে আমির হামজাকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন। যেহেতু আমির হামজা নিজে হোসেন আহমদ মাহফুজকে বিশ্বস্ত মনে করেন, অতএব স্বাভাবিকভাবেই যে ঠিক আছে আমি তাকে নিয়ে আসবো, তাকে রাখা হবে বা মাহফিল কমিটিও রাখে তার সম্মানার্থে, অথবা যেহেতু তার মাধ্যমে দাওয়াতের ব্যবস্থা করেছে, এই অনেকটা এরকম। ওটা সিন্ডিকেট টাইপের মনে হলেও ওইভাবে সিন্ডিকেট মনে করি না। কারণ কি? কারণ হচ্ছে আমির হামজার অনেক মাহফিল পাবেন, বা প্রায় অধিকাংশ মাহফিলেই, যদি অধিকাংশ বলা হয় যে হোসেন আহমদ মাহফুজ থাকেন, কিন্তু বাস্তবতা হচ্ছে অধিকাংশ মাহফিলে হোসেন আহমদ মাহফুজ থাকেন না, হয়তোবা জেল থেকে বের হওয়ার পর ছিল অনেক জায়গায়, কিন্তু এর আগের অধিকাংশ মাহফিলে কিন্তু থাকতেন না, অনেক মাহফিলে থাকতেন, তবে যতটুকু থাকতেন ততটুকু দৃষ্টিকটু মনে হয়েছে। এই অতএব কোনো সিন্ডিকেটের কবলে অনেকে বলছেন যে আমির হামজাকে পাইকারি ক্রয় করে খুচরা বিক্রি করছে না, এটা আমার মনে হয় একটু অতিরিক্ত হয়ে গিয়েছে দৃষ্টিভঙ্গি। তবে জনগণের যে উদ্বেগটা, যেহেতু দেখতে একটু অস্বাভাবিক লাগে যে আমির হামজার থাকা মানেই হোসেন আহমদ মাহফুজ থাকা, আবার কিছুদিন আগে সম্ভবত কক্সবাজার এলাকায় একটা মাহফিলে হোসেন আহমদ মাহফুজ একটা আপত্তিকর মন্তব্য করেছিলেন, জীবন্ত কোরআনের সাথে তুলনা করেছিলেন, এরকম কিছু অতি উৎসাহী ঘটনা ঘটে, এটা দৃষ্টিকটু। আমির হামজার মাহফিলকে ঘিরে কোনো বিতর্ক না হোক, এই কারণেই অনেকে সমালোচনা করছেন বিষয়টা, যারা সমালোচনা করছেন তাদের নিয়াত সহি। অতএব আমি পরামর্শ দিতে চাই, আমি জানি আমাদের এই পরামর্শগুলো আমির হামজা সাহেব নিজে এবং তার সাথে সংশ্লিষ্টরা যথেষ্ট গুরুত্বের সাথে মূল্যায়ন করেন, এমনকি মজলিসুল মুফাসসিরিনের লোকজন, দায়িত্বশীলরা, যাদের পরামর্শ আমির হামজার জন্য অনেকটা শিরোধার্য, তারাও আমাদের এই পরামর্শের যথেষ্ট গুরুত্বের সাথে মূল্যায়ন করেন এবং সর্বোচ্চ নেতৃত্ব আমাদের এই বক্তব্য শুনেন এবং তারা আমাদের সাথে কথাও বলেন এই বিষয়ে। আমি বলতে চাই, যেহেতু সবার উদ্দেশ্যে মাহফিল কমিটি আয়োজক, সবার উদ্দেশ্যে বলছি, যেহেতু বিষয়টা নিয়ে প্রশ্ন উঠেছে, আমির হামজার মাহফিলে হোসেন আহমদ মাহফুজকে দাওয়াত দেওয়ার পরিমাণটা কমিয়ে দিতে হবে। বিশেষ করে হতে পারে হোসেন আহমদ মাহফুজ, অবশ্যই তাকে শ্রদ্ধা করি, কিন্তু তিনি এত বড় বক্তা নয় যে আমির হামজার মতো দেশের আনাচে কানাচে তিনি দাওয়াত পাবেন। বরং কক্সবাজার, লক্ষ্মীপুর, নোয়াখালী, বরিশাল এইসব জায়গায় যদি কোনো মাহফিলের আয়োজন হয়, সেখানে অন্য বক্তা হিসেবে আমির হামজার পাশাপাশি হোসেন আহমদ মাহফুজের চাইতে স্থানীয় আলেমদেরকে প্রাধান্য দেওয়াটা সমীচীন মনে করি। অতএব দাওয়াতের এই বিষয়টা হোসেন আহমদ মাহফুজের মাধ্যমে দাওয়াত দেওয়া হবে, এটা যদি কেউ দিতে চায় দিতে পারে,
এটা আমির হামজা বুঝে নেবেন, মাঝে মাঝে তাকে সাথে নেবেন, কিন্তু এত বেশি পরিমাণে না। হোসেন আহমদ মাহফুজকে বাদ দিয়ে দিবেন না সেটাও বলি না, সাথে নেবেন, কিন্তু পরিমাণটা কমিয়ে দিতে হবে, দৃষ্টিকটু যেন মনে না হয়। যেমন আমার কাছে প্রায় 26-27টা পোস্টার এসে সব জায়গায় আমির হামজা হোসেন আহমদ মাহফুজ না, এত না, এখানে যদি 5-6টা হতো, 3-4টা হতো, তাহলে এই প্রশ্ন উঠতো না। অর্থাৎ এই পরিমাণে নামিয়ে আনা উচিত বলে আমি মনে করি। আর মাহফিলের দাওয়াত নেওয়া, ডেট, এগুলো একেবারে কোনো একজন নন বক্তা, একজন বক্তা যদি দাওয়াত ডিল করেন এটা ভালো দেখায় না। নন বক্তা কোনো হতে পারে, আমি শুনেছি তার শ্যালক আবু বকার বা এরকম কাউকে দিয়ে, একেবারে ভালো বা দক্ষ কোনো লোককে দিয়ে মেনটেনেন্স করলে ভালো হবে, সেরকম করতে পারে। হোসেন আহমদ মাহফুজ থাকতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু বক্তা হিসাবে সব জায়গায় এরকম যেন না যাওয়া হয়, সেটাই আমার মনে হয় সুন্দর হবে, দৃষ্টিকটু হবে না। এবং এর সাথে আমির হামজাকে আরেকটা পরামর্শ দিব, আমির হামজা এতদিন হয়তো বা ক্ষুদ্র গ্রাউন্ডে চিন্তা করতেন, কিন্তু এখন তাকে গ্রেটার গ্রাউন্ডে চিন্তা করতে হবে, তার চিন্তার জগৎ আর সম্প্রসারিত করতে হবে। এত বছর হয়তো বা হোসেন আহমদ মাহফুজকে বড় বক্তা বা পরিচিতি করানোর জন্য আমির হামজা সাথে নিয়ে যেতেন বা সুযোগ দিতেন, কিন্তু এখন ওরকম শত শত হোসেন আহমদ মাহফুজ আমির হামজাকে তৈরি করে দিতে হবে। ওরকম বিভিন্ন ছোট বক্তা অথবা পরিচিত না, সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে, বক্তা হতে চায় বা যোগ্যতা আছে কিন্তু প্ল্যাটফর্ম পায় না, তাদেরকে বেছে বেছে মজলিসুল মুফাসসিরিনের পরামর্শ অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমির হামজার উচিত তাদেরকে প্রমোট করা, প্রমোট করার দায়িত্ব নিতে হবে। যেরকম আল্লামা সাইদি অনেককে বক্তা বানিয়ে দিয়ে গিয়েছেন, তারেক মনোয়ারকে বানিয়ে দিয়েছেন, তারেক মনোয়ার নিজেও অনেককে বক্তা বানিয়েছেন, এরকম আমির হামজাকেও কয়েকশো হোসেন আহমদ মাহফুজ আগামী 5 বছরে তৈরি করে দিতে হবে, সেই দায়িত্ব নিতে হবে। অতএব আমির হামজা যদি কয়েকশো হোসেন আহমদ মাহফুজ তৈরি করতে চায়, তাহলে যে 27 বা 26 জায়গায় আমির হামজার পাশাপাশি হোসেন আহমদ মাহফুজকে দেখা গিয়েছে, সেখানে 2-3 জায়গার বেশি তাকে দেখা যাওয়ার কথা নয়। আমির হামজাকে এভাবে দায়িত্ব নিতে হবে। অতএব কোনো একটা সিম্পল বিষয় অথবা সহজ বিষয়কে আমরা সিন্ডিকেট না ভাবি বা বড় কোনো অপরাধ না ভাবি। হোসেন আহমদ মাহফুজ কাউকে তাকে দাওয়াত দিতে বাধ্য করেনি বা তাকে দাওয়াত না দিলে আমির হামজা যাবে না, এরকম কোনো শর্তও দেননি, তবে বিষয়টা দৃষ্টিকটু এটা আমি বলবো। আশা করি এখন থেকে বিষয়টার সমাধান হবে।